নমস্কার বন্ধুরা আমি টুম্পা টুম্পাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোগলাই পরোটা কতটা সহজভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার একটা রেসিপি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখানে আমি একেবারেই দোকানের মতো পারফেক্টভাবে বানিয়ে দেখাবো আজকে চিকেন মোগলাই পরোটা আসুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি কতটা সহজভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে রাখুন এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে আমি তিন বাটি ময়দা নিয়েছি আমি চারটে মোগলাইয়ের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে হোয়াইট অয়েল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি মেখে নিতে হবে এমনভাবে দেখতে হবে যে হাতের মধ্যে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর ভেঙে দিলে বালির মতো ঝরে ঝরে পড়ছে এখন আমি নর্মাল জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মাখানো প্রায় আমার হয়ে এসছে এটাকে মেখে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্যে একটু হাতে সাদা তেল নিয়ে আমি এর গায়ে লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এখন আমি ভেতরের পুরের জন্য এখানে ছোট ছোট করে চিকেন বোনলেস চিকেন কেটে রেখেছি রেখেছি চীনা বাদামের একটু গুঁড়ো করে নিয়েছি চিনাবাদাম আর রেখেছি বিস্কিটের গুঁড়ো বিস্কিটের গুঁড়ো এটা টোস্ট বিস্কিটের গুঁড়ো পরিমাণ মতো কড়াইটা বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন পেঁয়াজ কুচি একেবারে ছোট্ট করে কাটা পেঁয়াজ আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর ওয়ান টি স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমাগুলো ভালো করে এটাকে কষিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ মিনিট দশকের মধ্যে এই পুটটা আমাদের রেডি হয়ে যায় এখন এর মধ্যে আমি একটু টেস্ট বাড়ানোর জন্য চিকেন কারি মশলা অ্যাড করে দিচ্ছি ভালো করে এটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার প্রায় আমি এটাকে এখন উঠিয়ে নেব এই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব বিস্কিটের গুঁড়ো যাতে চিকেনের যে ফ্লেভারটা এর মধ্যে চলে আসে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি টুকরো করে রাখা যে বাদাম চীনা বাদাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে একটু ভেজে নেব এইভাবে করলে একেবারেই পারফেক্টভাবে দোকানের মতো টেস্ট এসে যায় এখন প্রায় আমার হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নেব উঠিয়ে অবশ্যই করে চিকেন আর এই যে বিস্কিটের গুঁড়ো ভাজাটাকে অবশ্যই ঠান্ডা করে তবেই মোগলাইয়ের পুর বানাতে হবে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর একটা এখানে বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি একটা ডিম দিচ্ছি দিয়ে পরিমাণ মতো লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এটা আমি একটা মোগলাইয়ের জন্য দেখিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেব দুই চামচ বিস্কিটের গুঁড়ো আর দুই চামচ চিকেন কিমা অবশ্যই করে এগুলো ঠান্ডা হওয়ার পর ব্যবহার করবেন নাহলে ডিমটা রান্না হয়ে যেতে পারে এটা সরিয়ে রাখলাম আমি এখন যে ময়দার ডোটা মেখে রেখেছিলাম ওটাকে নিয়ে আর একটু মেখে নেব নিয়ে আমি সমানভাবে লেচিগুলোকে কেটে নেব আমরা যেমন রুটির লেচি কাটি ওর থেকে একটু বড়ো সাইজ করে কাটতে হবে এখন আমি তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব বেলে নিচ্ছি একটু বড় জায়গায় এগুলোকে বেলার চেষ্টা করবেন আর একটু চৌকো সেপ করে এগুলোকে বেলতে হবে দেখুন কিভাবে করছি আমি একেবারেই চৌকো সেপ করেই আমি এগুলোকে বেলছি এগুলো খুবই সোজা বানানো একটু বড় জায়গাতে এগুলো করলে হাতের সাহায্যে এইভাবে টেনে টেনে করে নেওয়া যায় আমার বেলা হয়ে গেছে এখানে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম এগুলোকে দিয়ে দিলাম মাঝখানে দিয়ে ভালো করে চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি ভালো করে অবশ্যই ছড়িয়ে দেবেন যতটা পাতলা হবে তাহলে ভালোভাবে এটা ভাজা হবে এখন আমি দুই সাইড দিয়ে মুড়ে আবারও এই সাইডগুলোকে ভালো করে মুড়ে ফোল্ড করে দিলাম চারটে ভাগে আমরা এই ফোল্ড করেছি করার পর এগুলোকে এইভাবে বন্ধ করে দিলাম এখন গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম ভাজার জন্যে তেল তেলটা গরম হওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি মোগলাইগুলোকে ছেড়ে দিচ্ছি মোগলাইটাকে দিয়ে এইভাবে আমি এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিট উল্টে ভেজে নেব অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন তাহলে ভালোভাবে ভেতরের পুটটা সেদ্ধ হয়ে যাবে এখন হয়ে গেছে আমি তুলে নিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি এখানে আমি পিস কেটে রেডি করে নিলাম ছুরির সাহায্যে শশা পেঁয়াজ কুচি আর শশের সহযোগে আমি এখানে সার্ভ করেছি আপনারা এখানে আলুর এর সঙ্গে সার্ভ করতে পারেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার